আমাদের মধ্যে 99% লোক এই কাজটি করে, ভিডিও আপলোড দেয়। ভিডিও আপলোড দেওয়ার পরে ওয়াইটি স্টুডিওতে গিয়ে শুধু ঘন্টার পর ঘন্টা দেখে যে এই ঘন্টায় কত ভিউস হলো, ওই ঘন্টায় কত ভিউস হলো। ঠিক আছে, দেখে এই ঘন্টায় 50টা ভিউস হয়েছে, ওই ঘন্টায় 20টা ভিউস হয়েছে, ওই ঘন্টায় 10টা ভিউস হয়েছে, এরকম করে ভিউস কাউন্ট করতে থাকে। তো এরকম ভিউস কাউন্ট করে তারপরে কী হয়, ডিমোটিভেট হয়ে পড়ে। ধুস, ভিডিও আপলোড দিচ্ছি, ভিডিওতে ভিউস আসছে না, আর ভিডিওই আপলোড দেবো না, এরকম ডিমোটিভেট হয়ে পড়ো যে ভিউস আসে না ওই জন্য। তো এরকম ভিউস কাউন্ট না করে ভিডিও আপলোড দেওয়ার পর তোমাকে কিছু কাজ করতে হবে। এই কাজগুলো করলে কিন্তু তোমার ভিডিওতে ভিউস আসবে। তুমি ভিডিও আপলোড দিয়েই তুমি বসে থাকলে, শুধু ভিউস কাউন্ট করতে থাকলে, ভিউস আসছে না বলে চুপ করে বসে থাকলে, ডিমোটিভেট হয়ে বসে থাকলে, সিদ্ধান্ত নিয়ে নিয়েছো আর ভিডিও বানাবে না, আর ভিডিও বানাতে ইচ্ছা করছে না, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছ, যদি ভিউস না হয় এটা তো স্বাভাবিক, ডিমোটিভেট হওয়া কথা তো স্বাভাবিক, তাই না? একটা ভিডিও এত কষ্ট করে আপলোড দেওয়ার পর, একটা ভিডিও শ্যুট করতে কতটা টাইম লাগে, এডিটিং করতে টাইম লাগে, তারপরে ভিডিও আপলোড দিতে কতটা কষ্ট হয়। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ভিডিওর পেছনে 3 থেকে 4 ঘন্টা আমাদের খাটতে হয়। তো 3-4 ঘন্টা খেটে যদি দেখি ভিডিওতে 50টা ভিউস হয়েছে, 100টা ভিউস হয়েছে, তাহলে তো ডিমোটিভেট হওয়ারই কথা, তাহলে তো আর কারোরই ইচ্ছে হবে না ভিডিও বানাতে। তাই যখনই দেখবে ভিডিও আপলোড করার পর ভিউস হচ্ছে না, তখন তোমার ভিডিওতে এই কাজগুলো করতে হবে, যেই কাজগুলো আমি আজকে বলবো, এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। যদি এই কাজগুলো করো তবে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউস আসতে পারে। ঠিক আছে, তোমাদের ভিডিওতে ভিউস আসবে, যেখানে 50টা 100টা ভিউস হতো সেখানে 5000 6000 এরকম করে কিন্তু ভিউস হবে। এই যে আমার চ্যানেলে দেখছো যে ভিউস হচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে? আমি যখন ভিডিও আপলোড দিই, আপলোড দেওয়ার পর যখন ওয়াইট স্টুডিওতে যাই, দেখি যে ভিউস হচ্ছে না ভিডিওতে, তখন আমি এই কাজগুলো করি। এই কাজগুলো করার পর কিন্তু আমার ভিডিও আবার চলতে শুরু করে, আমার ভিডিওতে কিন্তু আবার ভিউস আসতে শুরু করে। ঠিক আছে, তো তোমাদেরকেও আমি সেই গোপন কথাগুলো বলছি, আমি যেভাবে ভিউসটা আনি কেউ এরকম বলবে না, আমি যেভাবে ভিউস আনি সেটাই তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে এই ভিডিওটি দেখো, আর যদি হাতে সময় না থাকে তাহলে স্কিপ করে বেরিয়ে যাও। ঠিক আছে, কারণ এই কথাগুলো আমি যে বলবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, অনেক গোপন কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি, যেগুলো আমি করি। আমি করে যে ভিউস আনছি, আমি চাই যে তাহলে তোমরাও করো, তোমরা করেও তোমাদের চ্যানেলে ভিউসটা আনো। তো ভিডিওটি শুরু করছি, তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথম কাজটি হচ্ছে, তুমি যখন ভিডিও আপলোড দেবে তোমাকে কী করতে হবে, তোমাকে ভিডিওর টাইটেলটাকে সার্চ করতে হবে অন্য অ্যাকাউন্ট দিয়ে। ঠিক আছে, তোমাকে সুইচ অ্যাকাউন্ট করে, মানে তুমি যেই চ্যানেলে ভিডিও আপলোড দিয়েছো সেই চ্যানেলটা দিয়ে নয়, অন্য ফেক যে অ্যাকাউন্ট আছে, তুমি তোমার হয়তো 3-4খানা অ্যাকাউন্ট রয়েছে, তো সেই সমস্ত অ্যাকাউন্টগুলো দিয়ে তুমি দেখে দেবে ভিডিওটা। তো কীভাবে দেখবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো, মোবাইল স্ক্রিনে দেখতে থাকো। তো ধরো এখানে ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে এখানে সার্চ বার, এখানে সার্চ বারে সার্চ করবে, এখানে কী সার্চ করবে, ধরো হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এরকম একটা সার্চ করলাম। তোমাদের ভিডিওর যে টাইটেল সেটা লিখে সার্চ করবে, হতে পারে কুকিং ভিডিও টাইটেল, হতে পারে ভ্লগ ভিডিও টাইটেল, যে কোনো ক্যাটাগরি, হতে পারে ফানি ভিডিও টাইটেল। তো তোমাদের যেই ভিডিওটা তুমি আপলোড করেছো সেই ভিডিওর যে টাইটেলটা দিয়েছো সেই টাইটেলটাকে এখানে লিখে সার্চ করবে। তো আমি ধরো এখন তোমাদেরকে দেখানোর জন্য একটা টাইটেল আমি সার্চ করছি, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এটা লিখে আমি সার্চ করলাম। ঠিক আছে, এটা লিখে সার্চ করার পর এই যে এবার এখানে পাশে দেখতে পাচ্ছ এই যে থ্রি ডট, উপরে থ্রি ডটে তুমি ক্লিক করবে। থ্রি ডটে আমি ক্লিক করছি, ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছ সার্চ ফিল্টার্স লেখা, এই যে দেখতে পাচ্ছ এখানে সার্চ ফিল্টার্স লেখা, এখানে তোমাকে ক্লিক করতে হবে। তো সার্চ ফিল্টার আমি ক্লিক করছি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আপলোড ডেট, এখানে এনি টাইম লেখা আছে, তো এখানে তোমাকে এই অ্যারোতে তোমাকে ক্লিক করতে হবে। পাশের এই অ্যারোতে ক্লিক করার পর এখানে লেখা আছে লাস্ট আওয়ার, তো এই লাস্ট আওয়ারে তুমি যে ভিডিও আপলোড দিয়েছো, ভিডিও আপলোড দেওয়ার পরপরই কিন্তু এটা করবে। তো লাস্ট আওয়ারে তোমার এই যে এই হাউ টু আপলোড ভিডিও, তো এখানে এই যে অ্যাপ্লাই ক্লিক করে দিতে হবে। তো হাউ টু আপলোড ভিডিও, তো এটা লাস্ট আওয়ারে কয়জন আপলোড করেছে সেই ভিডিওটা চলে আসবে, তুমি যে লাস্ট আওয়ারে আপলোড করেছো এই সমস্ত ভিডিও কিন্তু চলে আসবে। ঠিক আছে, হাউ টু আপলোড ভিডিও, এই যে এগুলো কিন্তু চলে এসছে লাস্ট আওয়ারে, কিন্তু এই যে এরা ভিডিও, এই যে 29 মিনিট আগে এ ভিডিও আপলোড করেছে, এ 13 ঘন্টা আগে ভিডিও আপলোড করেছে,
এটা 13 ঘন্টায় চলে গেছে, এই যে ফার্স্টের দিকে এসছে, এই যেটা দেখো 13 মিনিটস আগে ভিডিও আপলোড করেছে, যে হাউ টু আপলোড, এই যে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম দেখতে পাচ্ছ, এটা 13 মিনিট আগে আপলোড করেছে, এই টাইটেল দিয়ে সার্চ করেছে, লাস্ট 1 ঘন্টার মধ্যে কারা কারা ভিডিওটি আপলোড করেছে এই টাইটেলে, তো সেই সমস্ত ভিডিওগুলো চলে এসছে। তো এই সমস্ত ভিডিওতে ক্লিক করে তোমাকে দেখতে হবে, মানে তোমার যে ভিডিওটা চলে আসবে সেই ভিডিওটাকে তোমাকে দেখতে হবে, ঠিক আছে? তোমার নিজের চ্যানেল দিয়ে নয়, তোমার নিজের যে অ্যাকাউন্ট, সে যেই চ্যানেলে তুমি ভিডিও আপলোড করেছো সেই চ্যানেল দিয়ে নয়, অন্য চ্যানেল দিয়ে দেখে দেবে। অন্য চ্যানেল দিয়ে বারবার সুইচ অ্যাকাউন্ট করে করে বারবার তোমাকে দেখে দিতে হবে। সুইচ অ্যাকাউন্ট কীভাবে করবে, এই যে ধরো, এই যে আমি ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে যাওয়ার পর এই যে উপরে দেখতে পাচ্ছ লোগো, এই লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পর এখানে পাশের অ্যারোতে ক্লিক করবে। অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কতগুলো অ্যাকাউন্ট চলে এসছে। এবার প্রত্যেকটাতে সিলেক্ট করে করে এরকমভাবে অ্যাকাউন্ট চেঞ্জ করে করে এরকমভাবে দেখে দিতে হবে, বুঝেছো? আশা করি বুঝতে পেরেছো। তো অনেকে বলতে পারে যে নিজের মোবাইল দিয়ে নিজেকে ভিডিও দেখা যাবে না, নিজের মোবাইল দিয়ে নিজে ভিডিও দেখতে পারবে, কখন ভিডিওটা দেখতে পারবে, যতক্ষণ না তোমার চ্যানেলটা মনিটাইজ হয়। মনিটাইজের আগে পর্যন্ত তোমার মোবাইল দিয়ে তুমি ভিডিও দেখে দিতে পারবে, তা আর হচ্ছে তুমি যেই চ্যানেলে ভিডিও আপলোড করেছো সেই চ্যানেল দিয়ে দেখবে না, অন্য অন্য চ্যানেল দিয়ে দেখে দেবে। আর মনিটাইজ হয়ে যাওয়ার পর তুমি যেই মোবাইলে তুমি চ্যানেলটা রয়েছে সেই মোবাইল দিয়ে তুমি দেখবে না, ঠিক আছে? অন্য মোবাইল দিয়ে দেখে দিতে হবে, হয়তো বাবার ফোন, মার ফোন, ভাইয়ের ফোন, দাদার ফোন, বন্ধু বান্ধবের ফোন, ওই সমস্ত ফোন দিয়ে তুমি দেখে দেবে, এরকমভাবে টাইটেল সার্চ করে করে। তাহলে এরকমভাবে তুমি যখন 10-12-15 বার সার্চ করে দেখবে, আর ধরো তোমার ভিডিওটা 5 মিনিটের ভিডিও, তুমি 5 মিনিটই একদম প্রথম থেকে শেষ অবধি দেখে গেছো, তারপরে দেখে গিয়ে লাস্টে একটা কমেন্ট করে দেবে, একটা লাইক করে দেবে, তাহলে ইউটিউব ভাববে যে এই ভিডিওটা এরকম এতবার করে দেখা হয়েছে, পুরোটা দেখেছে, 1 সেকেন্ডও স্কিপ করে যায়নি, তারপরে ভিডিওটা ভালো লেগেছে বলেই একটা লাইক করে দিয়েছে এবং একটা কমেন্ট করে দিয়েছে। তখন কিন্তু ইউটিউব তোমার ভিডিওটাকে আরও ইমপ্রেশন পাঠাবে, তোমার ভিডিওটাকে আরও প্রমোট করবে, সেখান থেকে কিন্তু তোমার ভিউজটা বেশি আসবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দ্বিতীয় নাম্বার যেই কাজটি বলবো সেটা হচ্ছে তোমার এই যে ভিডিও, ধরো তুমি আপলোড দিয়ে দিয়েছো, ভিডিও আপলোড দেওয়ার পর যে ভিডিও র্যাঙ্ক দেখায় লাস্ট 30 মিনিটে তোমার যে ভিডিও র্যাঙ্ক দেখায়, সেই র্যাঙ্কিংয়ের ওখানে তোমার কিছু কাজ আছে। কী কাজ, চলো তোমাদেরকে দেখাই। ধরো ওয়াইটি স্টুডিওতে আমি যাচ্ছি, ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমি এখন একটা ভিডিও আপলোড করেছি, এই যে একটা ভিডিও আপলোড করেছি, কত মিনিট হলো, 40 মিনিট হলো একটা ভিডিও আপলোড করেছি, দেখতে পাচ্ছ? এই দেখো এখানে আমি ক্লিক করছি, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ 40 মিনিট হলো আমি ভিডিওটা আপলোড করেছি, আর ভিডিও এই যে মানে আধা ঘন্টায় দেখিয়ে দেয়, কিন্তু তুমি ভিডিও করার তুমি ভিডিও আপলোড করার পর আধা ঘন্টার মধ্যে কিন্তু এই র্যাঙ্কিংটা দেখিয়ে দেয়। তো এটা আমার 10 নম্বর র্যাঙ্ক করেছে, আর ভিউস হয়েছে কত, 130টা ভিউস হয়েছে, 40 মিনিটে 130খানা ভিউস হয়েছে, 3টা কিন্তু ডাউন আছে, মানে একদমই খারাপ ভিউস হয়েছে, একদমই ভিউস হয়নি, ঠিক আছে, একদম ডাউন রয়েছে। তারপরে তোমাদেরকে অন্য একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি, ধরো এখানে একটা কম ভিউস দিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। ধরো এই ভিডিওটা, এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটার যে র্যাঙ্কিং ভিউস কত, 7 নম্বর র্যাঙ্ক করেছে, ভিউস রয়েছে 2500 ভিউস রয়েছে, এখানে টিক চিহ্ন রয়েছে, মানে এটা মোটামুটি ভিউস হয়েছে, খুব ভালো একটা ভিউস হয়নি। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত রয়েছে, 5.1%, তাও এখানে গ্রিন সিগনাল দিয়েছে। অ্যাভারেজ ভিউ ডিউরেশান রয়েছে 2 মিনিট করে, এটা ডাউন, ঠিক আছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশান ভালো নয়, মানে ভিডিওতে লোক বেশিক্ষণ থাকছে না, ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখছে না, 2 মিনিট দেখে চলে যাচ্ছে, অ্যাভারেজ 2 মিনিট দেখে চলে যাচ্ছে। তো এই যে ডাউন তীর যেটা থাকবে সেটাকে তোমাকে উপরের দিকে করতে হবে। ধরো এখানে ধরো তোমাকে আরেকটা ভিডিও দিয়ে দেখাচ্ছি, এই ভিডিওটা আমি ক্লিক করছি, এই ভিডিওটায় ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ভিউস রয়েছে 1300, এটাও ডাউন রয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু এটাও ডাউন রয়েছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশান 3 মিনিট 3 সেকেন্ড, এটা কিন্তু ঠিকঠাক আছে, এটা কিন্তু ভালো আছে, এটা গ্রিন সিগনাল উপরের দিকে। ভিডিওটা র্যাঙ্ক করেছে কত, 10 নম্বরের মধ্যে 9 র্যাঙ্ক করেছে, একদমই খারাপ, মানে লাস্টে যে লাস্ট 10টা ভিডিওর মধ্যে তোমার এই ভিডিওটা কত নাম্বার র্যাঙ্ক করেছে, 9 নম্বর র্যাঙ্ক করেছে। তো ভিউস রয়েছে 1300, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে 2.8%, মানে একদমই কম। আমার ভিডিওটার
মাত্র 2.8% লোকে ক্লিক করেছে, একদমই কম। তো এই সব এই এই ভিডিওটা যদি আমি এখন এই ভিডিওটার উপর কাজ করি, তাহলে কী কাজ করতে হবে, যে তোমাদের ভিডিওটাও এরকম আপলোড করবে, আপলোড করার পর একদিন দেখবে, একদিন যে একদিন ধরো ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছো, এবার 40 মিনিটের মধ্যে তো দেখায় যে কত নাম্বার র্যাঙ্ক করলো। তো যখন দেখবে যে 10 নাম্বার র্যাঙ্ক করেছে, 9 নাম্বার র্যাঙ্ক করেছে, আর 8 নাম্বার র্যাঙ্ক করেছে, মানে একদম খারাপ র্যাঙ্ক করেছে, তখন একদিন ভিডিওটাকে ওরকম রেখে দেবে। তার পরের দিন তোমাকে গিয়ে কাজটা করতে হবে। যদি দেখো যে ভিডিওটা র্যাঙ্কটা কমে গেছে, 2 নাম্বারে চলে এসছে, 1 নাম্বারে চলে এসছে, তাহলে কিন্তু কাজ করবে না। যদি দেখো যে সেই 8-9তে রয়ে গেছে, 10-এই রয়ে গেছে, বা 5-6 ভিডিওর র্যাঙ্ক ছিল, এখন আরও বেড়ে গেছে, এখন আরও 6-7-8-9 হয়ে গেছে, তাহলে সেই ভিডিওটাই কাজ করবে। এই যে কী কাজ করবে, এখানে দেখতে পাচ্ছ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত, 2.8%, মানে আমার ভিডিওতে কেউ ক্লিকই করেনি। ক্লিকটা কখন, থাম্বনেলটা ভালো হয়। সবার প্রথমে একটা ভিডিও থাম্বনেলই তো সবার প্রথমে শো হয় অডিয়েন্সের কাছে, তো থাম্বনেলে ক্লিক করবে তবেই না আমার ভিডিওতে প্রবেশ করবে। তো আমার থাম্বনেলটাতেই ক্লিক করছে না, তার মানে আমার থাম্বনেলটাই ভালো হয়নি, থাম্বনেলটাই পছন্দ হয়নি, তাই থাম্বনেলে ক্লিক করছে না। তাই থাম্বনেলটাকে কী করতে হবে, ইমপ্রুভ করতে হবে। তাহলে ইমপ্রুভ করার জন্য তোমাকে কী করতে হবে, নতুন করে একটা থাম্বনেল বানিয়ে তোমাকে আবার রিপ্লেসে করে ওখানে সেট করে দিতে হবে, ঠিক আছে? তোমাকে একটা নতুন থাম্বনেল বানিয়ে থাম্বনেলটাকে চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করবে কী করে, ধরো একটা থাম্বনেল তুমি বানিয়েছো, এখানে পেন্সিল আইকনে ক্লিক করবে, পেন্সিল আইকনে ক্লিক করার পর আবার এখানে পেন্সিল আইকনে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে চেঞ্জ, এখানে চেঞ্জে ক্লিক করার পর এখানে চেঞ্জে ক্লিক করবে, বা যেই থাম্বনেলটা তুমি দিতে যাবে এখান থেকে সেই থাম্বনেলটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। ওকে, তোমার থাম্বনেল বানানো থাকলে এখানে গ্যালারিতে চলে আসবে, এখান থেকে সিলেক্ট করে এখানে ডান করে দেবে। ওকে, এভাবে ডান করলে কিন্তু তোমার থাম্বনেলটা কিন্তু সেট হয়ে যাবে। এরকমভাবে তুমি যদি থাম্বনেলটাকে চেঞ্জ করে দাও, তাহলে থাম্বনেলটার জোরে কিন্তু আবার ভিডিওটা আবার উঠতে পারে, ঠিক আছে? তো তোমার থাম্বনেলের জন্য ভিডিওতে কেউ ক্লিক করছে না, যখনই নতুন একটা থাম্বনেল তুমি দেবে, সেই ভিডিওটাকে ইউটিউব আবার নতুন করে ইমপ্রেশন পাঠাবে, নতুন করে আবার অডিয়েন্সের কাছে পাঠাবে সেই থাম্বনেলটার জন্য। তো তখন যদি তাদের থাম্বনেলটা পছন্দ হয়ে যায়, তাহলে সেই ভিডিওতে ক্লিক করবে আর সেখান থেকে কিন্তু ভিউস আসবে। এবার এই যে দুটো টিপস বললাম, এই দুটো টিপস যদি তুমি অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করার পর যখন দেখবে যে না, এই দুটো টিপসও আমার কাজ হচ্ছে না, তখন তুমি কী করবে, যে দুটো টিপস অ্যাপ্লাই করে ফেলেছি, এখনও আমার কাজ হচ্ছে না, এখনও আমার ভিডিওতে ভিউস আসছে না, তখন তোমাকে কী করতে হবে, তখন তোমাকে তোমার ভিডিও ডিপ আছে নাকি সেটা দেখতে হবে। কী করে ডিপ আছে নাকি সেটা দেখবে, ধরো যে কোনো একটা ভিডিও সিলেক্ট করলে, ধরো এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম, এই ভিডিও সিলেক্ট করার পর এখানে আমি উপরের দিকে যাব, তারপরে গো টু ভিডিও অ্যানালাইটিক্স, এখানে আমি ক্লিক করছি, ঠিক আছে? এখানে ক্লিক করার পর এখানে স্ক্রল করবো, স্ক্রল করে উপরে আসার পর এই যে দেখতে পাচ্ছ এই গ্রাফটা, এই গ্রাফটাকে তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে? এই গ্রাফটাকে ফলো করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে দেখতে পাচ্ছ ডিপ, এখানে ডিপে আমি ক্লিক করছি, ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে একটা দাগ এখানে দেখতে পাচ্ছ, একটা দাগ, হালকা করে একটা লম্বা করে দাগ, এই যে এই জায়গাটায়, এই যে এই যে এই জায়গাটায় কিন্তু এই যে এই লম্বা দাগটা রয়েছে, মানে এই জায়গাটায় এই পোর্শানটাই হচ্ছে ডিপ রয়েছে, মানে এই পোর্শানটা লোকে দেখছে না, বোরিং ফিল করছে, এই পোর্শানটা দেখছে না, স্কিপ করে চলে যাচ্ছে, এই পোর্শানটা বোরিং ফিল করছে। তাহলে তোমাকে দেখতে হবে তোমার ভিডিওর কোন জায়গাটায় বোরিং। তুমি থাম্বনেলটা চেঞ্জ করে দিয়েছো, তুমি ভালো একটা থাম্বনেল দিয়েছো, তারপরও ভিউস হচ্ছে না, তাহলে কেন ভিউস হচ্ছে না, তোমার ভিডিওটা ভালো নয়। তাহলে ভিডিওটার কোন জায়গায় ভালো নয় সেটা তোমাকে দেখতে হবে, যে কোন জায়গাটায় আমার অডিয়েন্সের আমার ভিডিওটা পছন্দ হচ্ছে না। এই যেমন এই যে এই জায়গাটায় অডিয়েন্সের পছন্দ হচ্ছে না, দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা অডিয়েন্সের পছন্দ হচ্ছে না, তো তাহলে এই জায়গাটাকে তোমাকে কেটে বাদ দিতে হবে। তো কী করে কাটবে, চলে যাবে গুগল ক্রোমে, গুগল ক্রোমে গিয়ে সেখানে যেখানে ভিডিও আপলোড দাও, তো সেখানে ভিডিওতে গিয়ে যে ভিডিওটার কাটবে, যে ভিডিওটার ওই পোর্শনটা কাটবে, সেই ভিডিওতে যাবে, ভিডিওতে গিয়ে ট্রিম করে কেটে দেবে, ঠিক আছে? তো এরকমভাবে যদি কেটে দাও ভিডিওর বোরিং পোর্শানটা, তাহলে কিন্তু তোমার পুরো ভিডিওটা ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেলে তখন আর অডিয়েন্স আর বোর ফিল করবে না, পুরো ভিডিওটাকে ওয়াচ করবে। পুরো ভিডিওটা ওয়াচ করলে তখন ইউটিউব দেখবে যে এই ভিডিওটার পুরোটা ভালো আছে, পুরোটা অডিয়েন্স দেখছে, তাহলে এই ভিডিওটাকে আমি আরও নতুন নতুন দর্শকের কাছে পাঠাবো, তো সেখান থেকে কিন্তু তোমার ভিউস আসবে। তো আশা করি বুঝতে পেরেছো, এই 3টি টিপস তুমি কাজ করো, এই 3টি টিপসে তুমি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউস আসবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।